খবৰ লৈ আহিছো আৰু ষ্টুডিঅত আছো মই পূৰ্বে ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনক লৈ কৌখলী স্থিতি এবাৰ বদৰদিন আজমলৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনত বিজেপি প্ৰাৰ্থীক সমৰ্থনৰ ইংগিত দিছে বদৰদিন আজমলে কিন্তু এই পৰ্যন্ত একো সিদ্ধান্ত গ্ৰহণ কৰা নাই বুলি মন্তব্য কৰিছে বদৰদিন আজমলে আমি সবিশেষ জনাইছো ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ বিজেপি প্ৰাৰ্থীক সমৰ্থনৰ ইংগিত বদৰদিন আজমলৰ রাষ্ট্রপতি নির্বাচনক লৈ কৌখলী স্থিতি গ্রহণ করেছে বদরুদ্দিন আজমলে আর এই পর্যন্ত কোনো সিদ্ধান্ত লওয়া নাই বলে মন্তব্য করলে বদরুদ্দিন আজমলে রাষ্ট্রপতি নির্বাচন সন্দর্ভত আমি মাজত আছো আমি শেষলৈকে বাদ চাম কাক ভোট দিলে ভাল হয় আমি এনডিএত ভোট দিয়াটো বিচাৰি আছে ভূপেন বৰাই আৰু এইবুলি মন্তব্য করলে বদরুদ্দিন আজমলে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রত এবার নির্বাচনক লৈ কৌশলী স্থিতি বদরুদ্দিন আজমলৰ আৰু বিজেপি প্রার্থীক সমর্থনের ইঙ্গিত দিছে বদরুদ্দিন আজমলে কিন্তু এই পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করা নাই বলে মন্তব্য করেছে আৰু কালির দিনটো দেখিবলৈ পোৱা গৈছিল বদরুদ্দিন আজমলে কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাক কটাক্ষ করেছিল বিভিন্ন মন্তব্য করেছিল ভূপেন বৰাৰ বিৰুদ্ধে আৰু ভূপেন বৰাৰ বিৰুদ্ধে তেওঁ কৈছিল যে ভূপেন বৰা থাকিলে অসম ধ্বংস হ'ব আৰু ভূপেন বৰা যদি কংগ্ৰেছৰ সভাপতি হৈ থাকে তেনেহ'লে কংগ্ৰেছ শেষ হ'ব বুলি মন্তব্য কৰিছিল তাৰ পিছত কিন্তু ভূপেন বৰাৰ ভোট নালাগে বুলিও কৈছিল তাৰ পিছত কিন্তু এবাৰ পুনৰ মন্তব্য কৰিছে যে আমি এন ডি এত ভোট দিয়াটো বিচাৰিছে ভূপেন বৰাই আৰু বিভিন্ন সময়ত এইদৰে বদরুদ্দিন আজমলে বিভিন্ন ধরনের মন্তব্য করে আহিছে আৰু রাষ্ট্রপতি নির্বাচনের বিজেপি প্রার্থীক সমর্থন করার ইঙ্গিত দিলে এবার বদরুদ্দিন আজমলে আর আমি শেষলৈকে বাদ চাম কাক ভোট দিলে ভাল হয় বলে মন্তব্য করলে আর এই পর্যন্ত কিন্তু কোনো ধরনের স্পষ্ট মন্তব্য করা নাই এই পর্যন্ত সিদ্ধান্ত লওয়া নাই বলে মন্তব্য করেছে বদরুদ্দিন আজমলে আৰু আমি এন ডি এত ভোট দিয়াটো বিচাৰি আছে ভূপেন বৰাই বুলি মন্তব্য কৰিছে আৰু বদরুদ্দিন আজমলৰ মন্তব্য আমাৰ হাতত আছে আমি দৰ্শকলৈ আগবঢ়াইছো পাৰ্টিৰ মানুহ এতিয়ালৈকে অপজিচনৰ মিটিঙত মেডাম ছোনিয়া গান্ধীৰ ৰিকুৱেষ্টৰ ওপৰত মই যাব পৰা নাই ফ্লাটত আছিলোঁ আমাৰ এম এল এ হাজি আমিনুলক মই পঠাইছোঁ দুইবার তেখেত কইছে বলে মই দুই দিনের পরে দেখি আছো ভূপেন বৰা সাহেবে নিজের সভানেত্রীর লজ্জা না রাখে মর্যাদা না রাখে এই ইলেকশনে আমার উপরে এটাক করে আছে মতলব ভূপেন বৰাই কোনো না কোনো বিজেপির লাইনের পর ফিটিং হয়েছে যে আমি এনেকা মাত মাতিম যে আজমল সাহেবে খং করি ইউপিএক নিদি এন ডি এত দি দিব পারে আর তারপর আমি কম বলে আজমল ইউডিএফ বিজেপির বি টিম এই ঘটনার 100% দায়ী হব ভূপেন বৰা আমি এতিয়ালৈকে কোনো ডিসিশন লওয়া নাই আমি মাজত আছো করে আছে নহলে সি তো আমাকে ওয়েলকাম করব লাগিছিল যদি আমি এন ডি এর বিরোধী গ্রুপ হিসাবে কইছো আমার কিমান রিস্ক আছে আপনার জানে তথাপি আমি কইছিলো বলে ভূপেন বৰা একটু বিচারা নাই ভূপেন বৰা খালি মর অপমান করা নাই ইনসাল্ট করা নাই তখন লিডার ম্যাডাম সোনিয়া গান্ধীর ইনসাল্ট করেছে এটার কারণে এতিয়া আমি চুপচাপ আছো আমি চাম লাস্ট লৈকে কাক দিলে ভাল হব না হব কার লগে আমি যাম না যাম এইটা আমি পিছত সোমবার এক কারণে কিছুমান হয়ে গেছে বলে ভূপেন বৰা সাহেবর এই উল্টা পাল্টা বার্তালাপ লই আমার পার্টির মানুষ নারাজ সবে কই আছে কেউ আমি যাও কংগ্রেস কি কি লাভ কংগ্রেস সদায় আমার গালি পাড়ে যায় বিজেপির বি টিম কয় আমি না যাব কংগ্রেস ম্যাডাম সোনিয়া গান্ধী আমাকে রেসপেক্ট দিয়ে আছে আর ভূপেন বৰা ইমান ডাঙর মানুষ হয়ে গেল ই আইছে আমার পরা জিরো 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 কোনো একটা ইলেকশন শিখেছে নাকি 100% জিরো হি জিরো একজন মানুষ হিরো বনবার চাইছে বদরুদ্দিনক গালি দিয়ে এটা ইনসাফ ম্যাডাম সোনিয়া গান্ধী করব আর এইদরে মন্তব্য করলে বদরুদ্দিন আজমলে আৰু পুনৰবাৰ এইদৰে ভূপেন বৰাক কটাক্ষ কৰি কৈছে যে ভূপেন বৰা এক শূন্য ভূপেন বৰাৰ ভোট আমাক নালাগে আৰু এই সিদ্ধান্ত সোনিয়া গান্ধীয়ে কৰিব সোনিয়া গান্ধীক আমি জনাম ভূপেন বৰাৰ ভোট নালাগে বুলি এইবুলি বাৰে বাৰে ভূপেন বৰাক কটাক্ষ কৰি মন্তব্য বদরুদ্দিন আজমলৰ
রাষ্ট্রপতি নির্বাচনত বিজেপি প্রার্থীক সমর্থনের ইঙ্গিত দিছে বদরুদ্দিন আজমলে, কিন্তু স্পষ্টক বর্তমানলৈকে কোনো কথা প্রকাশ করা নাই, এই পর্যন্ত সিদ্ধান্ত লওয়া নাই বলে মন্তব্য করেছে বদরুদ্দিন আজমলে। আর রাষ্ট্রপতি নির্বাচনক লৈ এক প্রকারের কৌশলী স্থিতি গ্রহণ করেছে বদরুদ্দিন আজমলে। আর রাষ্ট্রপতি নির্বাচন সন্দর্ভত আমি মাজত আছো বলে মন্তব্য করলে আমি শেষলৈকে চাম কাক ভোট দিলে ভাল হয়। আর আমি এন ডি এত ভোট দিয়াটো বিচারি আছে ভূপেন বরাই। কালির দিনটো ভূপেন বরাক এইদরে কেবাটাও তীব্র বাক্যবাণেরে থকা সরকা করেছিল বদরুদ্দিন আজমলে। আর ভূপেন বরার সন্দর্ভত তেও কৈছিল যে ভূপেন বরাই অসমখনক ধ্বংস করেছে, তেও কংগ্রেসক ধ্বংস করেছে। ভূপেন বরা কংগ্রেসের সভাপতি হয়ে থাকিলে কংগ্রেস ধ্বংস হব, ভূপেন বরা শূন্য। আর নির্বাচনের ক্ষেত্র ভূপেন বরা শূন্য, প্রতিখন নির্বাচনতেই ভূপেন বরা শূন্য হয়। আর এবার আমি এন ডি এত ভোট দিয়াটো ভূপেন বরাই বিচারিছে বলে মন্তব্য করেছে আজমলে। আর আজমলের যে মন্তব্য, সেই মন্তব্য পুনর্বার শুনাব বিচারিছো আপনাদের। এতিয়ালৈকে অপজিশনের মিটিং ম্যাডাম সোনিয়া গান্ধীর রিকুয়েস্টের উপর মই যাব পারা নাই, ফ্ল্যাটত আছিল। আমার এমএলএ হাজি আমিরুলক মই পাঠাইছো, দুইবার তেখেত কইছে। মই দুই দিনের পরে দেখি আছো ভূপেন বরা সাহেবে নিজের সভানেত্রীর লজ্জা না রাখি, মর্যাদা না রাখি এই ইলেকশনে আমার উপর অ্যাটাক করে আছে। মতলব ভূপেন বরায় কোনো না কোনো বিজেপির লাইনের পর ফিটিং হয়েছে যে আমি এনেকা মাত মাতিম যে আজমল সাহেবে খং করে ইউপিএ নিদি এন ডি এ দি দিব পারে। আর তারপর আমি কম বলে আজমল ইউডিএফ বিজেপির বি টিম। এই ঘটনার 100% দায়ী হব ভূপেন বরা। আমি এতিয়ালৈকে কোনো ডিসিশন লওয়া নাই, আমি মাজত আছো, করে আছে, নহলে সি তো আমাক ওয়েলকাম করব লাগিছিল। যদি আমি এন ডি এর বিরোধী গ্রুপ হিসাবে কইছো আমার কিমান রিস্ক আছে আপনাদের জানে, তথাপি আমি কইছিল বলে ভূপেন বরা একটু বিচারা নাই। ভূপেন বরা খালি মর অপমান করা নাই, ইনসাল্ট করা নাই, তেখেতর লিডার ম্যাডাম সোনিয়া গান্ধীর ইনসাল্ট করেছে। এটার কারণে এতিয়া আমি চুপচাপ আছো, আমি চাম লাস্টলৈকে কাক দিলে ভাল হব না হব, কার লগে আমি যাম না যাম এইটা আমি পিছত দিছো। আমার এক কারণে কিছুমান হয়ে গেছিল বলে ভূপেন বরা সাহেবর এই উল্টা পাল্টা বার্তালাপ লই আমার পার্টির মানুষ নারাজ। সবে কই আছে কেউ আমি যাও কংগ্রেস কি কি লাভ, কংগ্রেস সদায় আমার গালি পাড়ে দেয়, বিজেপির বি টিম কয়, আমি না যাম কংগ্রেস। ম্যাডাম সোনিয়া গান্ধী আমাকে রেসপেক্ট দিয়ে আছে, আর ভূপেন বরা ইমান ডাঙর মানুষ হয়ে গেল, ইয়ে আইছে আমার পরা জিরো 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 কোনো একটা ইলেকশন শিখেছে নাকি, 100% জিরো, হি জিরো একজন মানুষ হিরো বনবার চাইছে বদরুদ্দিনক গালি দিয়ে। এটা ইনসাফ ম্যাডাম সোনিয়া গান্ধী করব।